Assalamualaikum, welcome back to my channel. আমি তামান্না চলে আসলাম নতুন আরো একটা রেসিপি নিয়ে। আশা করছি বরাবর মতো ভালো লাগবে। আমি খুব সিম্পল ভাবে কবুতর রান্না করেছি আর সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে এই যে দুইটা কবুতরের মাংস ধুয়ে রেখেছি আর এখন আমি দিয়ে দিলাম পাতিলের মধ্যে তেল আর তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ। আমি এখানে সরষের তেল দিয়েছি। তো এই পেঁয়াজটাকে আমি আগে বেরেস্তা করে নিব। তো আর বেরেস্তা করে পেঁয়াজটা উঠিয়ে নেব। তো সেই তেলের মধ্যে আমি রান্নাটা করব। এইভাবে যদি আপনারা রান্না করে দেখেন তাহলে দেখবেন রান্নাটা একটু ভিন্ন রকমের টেস্ট হয়। তো আমি বেরেস্তাগুলো উঠিয়ে রেখেছি আর সেই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম এলাচ, তেজপাতা, দারচিনি আর গোলমরিচ। তো আমি এখানে অনেক অনেক মশলা দিব না, খুব অল্প মশলা দিয়ে রান্না করব। আর এই অল্প মশলাতেই রান্নাটা অনেক বেশি টেস্ট হয়েছে। তো এইগুলোকে কিছুক্ষণ ভাজব। এগুলো থেকে যখন খুব সুন্দর একটা ফ্লেভার ছড়াবে তখন হচ্ছে পেঁয়াজ দিব। এগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি দিলাম পেঁয়াজ। পেঁয়াজটাকেও কিছুক্ষণ ভাজব। তো ভিউয়ার্স, যদি আমার এই রেসিপিটা ভালো লাগে, আমার চ্যানেলে নতুন ভিজিট করে থাকেন, তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দিবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো আমার নতুন আরও একটা রেসিপি তৈরি করার আগ্রহ সৃষ্টি করে। তো প্রতিদিনের মতো সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন আর আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন। তো এই পেঁয়াজটা আমি একটু ভাজার হয়ে গেছে, যখন নরম হয়ে গেছে তখন দিয়ে দিলাম পানি। আর এখন এর মধ্যে দিয়ে দিব রসুন। রসুন এখানে আমি 1 টেবিল চামচের মতো দিয়েছি। আর এরপরে দিয়ে দিলাম 1/2 চামচের চাইতো আরও কম হলুদ, 1/2 চামচ হচ্ছে মরিচের গুঁড়া আর 1/2 চামচের চাইতো আর একটু কম জিরা। তো এগুলোই দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম একটা আদা, এটা ডিপ ফ্রিজে ছিল তো আমি ওখান থেকে একটা কিউব দিয়ে দিলাম। তো এই তো মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, তারপর আমি কবুতরগুলো দিয়ে দিচ্ছি। মশলার উপরে যখন তেলটা ভেসে উঠেছে তারপরে হচ্ছে আমি কবুতর মাংসটা দিয়ে দিলাম। আর এখন এটাকে মশলার সাথে ভালো করে মিক্স করে নিব। আর এই মশলার মধ্যে খুব ভালো করে মাংসটাকে কষাবো, এতে করে কবুতরের ভেতরে থাকা গন্ধ, তারপরে হচ্ছে মশলাটাও খুব ভালো করে ভেতরে যাবে। আর এখন আমি দিয়ে দিচ্ছি টমেটো। আর যে শুরুতে যে পেঁয়াজ বেরেস্তাটা করে রেখেছিলাম সেই পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিলাম। তো এই পেঁয়াজ বেরেস্তাটা দেওয়ার পরে এত সুন্দর একটা অ্যারোমা ছড়ায়। এরপর আমি এগুলো সব কিছু আবার একটু নেড়ে ছেড়ে মিক্স করে দিয়েছি। তো ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণ পরপর ঢাকনা উল্টিয়ে দেখে নেড়ে ছেড়ে দিচ্ছি, যেহেতু মশলার উপরে কষানো হচ্ছে তো লেগে যেতে পারে, তবে কবুতর থেকে অনেক পানি বের হয়ে গেছে। এই পানির মধ্যেই কবুতরটা সুন্দর করে কষানো হয়ে যাবে। ও, আমি লবণও দিয়েছিলাম, আমি আসলে বলতে ভুলে গেছি। তো এই সিম্পলি অল্প মশলা দিয়েই কিন্তু রান্না করলে আর অনেক টেস্ট হয়। আমি আমার রান্নাগুলোতে সবসময় কম মশলা দিয়ে রান্না করে দেখানোর চেষ্টা করি আর আমি এভাবেই করে খাই। তো কবুতরটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, তারপর আমি দিয়ে দিলাম পানি। আর দিব না, এই পানিতেই রান্না করে নিব। তো চুলার আঁচটা বাড়িয়ে দিয়েছি, যখন এরকম বলক চলে এসেছে তারপরে একটু কমিয়ে দিয়েছি। আর এরপরে দিলাম হচ্ছে আমি টমেটো আর 2টা কাঁচামরিচ, এটা জাস্ট দেখার সৌন্দর্যের জন্য। এগুলো যখন একটু আস্তে আস্তে থাকবে দেখতে সুন্দর লাগবে। এর মাঝে কয়েকবার আমি ঢাকনা উল্টিয়ে দেখছি কি অবস্থা, আর একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। আর এখন হয়ে গেছে, ধনিয়া পাতা দিয়ে উঠিয়ে নিয়েছি। এই তো দেখুন কবুতর রান্নাটা কতটা লোভনীয় হয়েছে। আমি হালকা একটু ঝোল রেখেছি, তো দেখেই বুঝতে পারতেছেন এটা কতটা লোভনীয় হয়েছে, খেতে কিন্তু ততটাই টেস্ট হয়েছিল। আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে, ভালো লাগলে আমার এই রেসিপিটা বেশি বেশি শেয়ার করে দিবেন।
ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।